প্রয়াত দুর্গা একা পড়ে রইল পথের পাঁচালে। ক্যান্সারের কাছে হার মানল সত্যজিৎ রায়ের দুর্গা উমা দাশগুপ্ত। আকাশের নীল আস্তরণ ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তের হাতছানি আসে। পৃথিবীর বুক থেকে ছেলেমেয়েরা চঞ্চল হইয়া ছুটিয়া গিয়া অনন্ত নীলিমার মধ্যে ডুবিয়া নিজেদের হারাইয়া ফেলে। পরিচিত গতানুগতিক পথের বহু দূর পারে কোনো পথহীন পথে দুর্গা অশান্ত। চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছিয়াছে। পথের পাঁচালির এই শেষ লাইনগুলো আজ সত্যি হয়ে উঠেছে। সত্যজিৎ রায়ের চোখে পথের পাঁচালি দুর্গা উমা দাশগুপ্ত আজ সত্যি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এদিন সকাল 8টা নাগাদ মৃত্যু হয়েছে তার। জানা যায় কয়েক বছর আগে মারণ রোগ ক্যান্সার ধরা পড়েছিল তার। প্রাথমিকভাবে চিকিৎসায় সাড়া দিলেও এই রোগ আবার ফিরে আসে। তার শারীরিক অবস্থার অবনতি হয় আরও। চিকিৎসার জন্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানেই দেহত্যাগ করেন তিনি। পেশাগতভাবে তিনি ছিলেন একজন শিক্ষিকা। জীবনে একটিমাত্র চলচ্চিত্রতেই তাকে অভিনয় করতে দেখা যায়। তারপর তিনি কেন আর অভিনয় জগতে ফেরেননি তা জানা যায়নি। পথের পাঁচালির দুর্গা চরিত্রটি আজও বাঙালির মনে গেঁথে আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি পথের পাঁচালি চলচ্চিত্রে ধারণ করেছিলেন বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়। কাশবন, তার ফাঁকে উড়ে যাওয়া রেল ইঞ্জিনের ধোঁয়া, সেই দৃশ্য দেখার জন্য অপু দুর্গার শিশু মনের কৌতূহল প্রত্যেকটি বাঙালির কাছেই এই ছবি মনের গভীরে গেঁথে আছে। প্রয়াত হয়েছেন সত্যজিতের দুর্গা, স্বাভাবিকভাবেই একা পড়ে রইল পথের পাঁচালি। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1,00,000 টাকা কেনাকাটার উপর থাকবে 6,000 থেকে 12,000 টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।